লোকেশনটা কোন জায়গাতে পড়ে এটা স্যার আন্ডার টেটেল আমরা পিএস নজরে না পিএস কতজন অনুমানিক আহত হতে পারে তারা কোথা থেকে 30 জন ছিল এর মধ্যে সিম্পল ইনজুরি আছে ডিভিএস আছে ড্রাইভার সুদ্ধা পরবীর আরে যাও খেগে রে এখানে ফাড়ি কেমন না ফেগে দে আমি তো কইতে পারছি না যখন গাড়ির নিচে পড়ে গেছে তখন গ্লাস টাস ভাঙে পুরা গাড়ির নিচে বয়ে গেছে আর চিল্লাইতেছে আমরা আর চিল্লাইয়া সবাই কান্দা কান্দি চিল্লাইতেছে কতজন আসল গাড়িতে গাড়িটা আমরা স্যার সঠিকভাবে কইতে পারতাম না কিন্তু 27 জন এমন আসল কই যেতে আসলো গাড়িটা গাড়িটা আগরতলা যাইতে আসলো কোনখান থেকে যাইতে আসলো আমরা সেলেঙ্গা থেকে যাইতে কালকে কি কোনোখানে গেলেনি না আপনারা না স্যার আমরা ইলেকশন পারপাসে আমরা বাইরে যাওয়ার না আসলো কালকে ট্রেন দিয়ে
পরবর্তী সময় মানে গাড়ির থেকে বাইরে দিয়া মানে যে কইছিনি কিছু মানে কিভাবে কেন কি কি কারণে গাড়িটা উঠেছে স্যার? এটা তো নিজের বিহোসা কতদিন আসলো গাড়িতে আনুমানিক মানে গাড়ির কতজন ছিলেন এবং কয়টা গাড়ি আসবো কি একটি আপনার ছিলেন না? স্টিয়ারিং হঠাৎ বাউলি খাইছে আর কি, এইদিকে নিয়ে গেছে গাড়িটা, এরপরে এক সাইডে টার্ন নিয়ে গেছে, তারপরে কি মানে নিচে পড়ে গেছে? আপনার নাম? ত্রিপুরা থেকে আটটি কোম্পানি ছত্তিশগড় ইলেকশনে যাওয়ার জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে আদেশ হয়েছে এবং হোম মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে আদেশ হয়েছে কি ত্রিপুরা গভর্নমেন্ট আট কোম্পানি টিএসআর পাঠাবো এই ছত্তিশগড় যেখানে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে ওখানে ইলেকশন ডিউটির জন্য। সো আগামীকাল সকালবেলা রাস্তায় এখান থেকে ট্রেন রওনা হবে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। তো এই যে আমরা ফোর্স ক্লোজ করতেছি আগরতলা আনতেছি ফোর্স বিভিন্ন ব্যাটালিয়ন থেকে আট কোম্পানি যে আমরা ডিটেল করলাম, সো এইথ ব্যাটালিয়ন থেকেও এক কোম্পানি ডিটেল করা হয়েছিল। এই যে কোম্পানির পোর্শন মোট আঠাইশ জন ছিলেন একটা স্বরাজ মাজদায়, এবং এই স্বরাজ মাজদা অফ রোড হয়ে গেছে বারামুড়া হিলস রেঞ্জে, তো ওখানে নিচে পড়ে গেল। এরপরে ড্রাইভার সহ টোটাল 29% ছিল ওখানে, সমস্ত আহাত হয়েছে, দুইজন একটু গুরুতর আহা, তবে তারা কনসিয়াস আছে এবং তাদেরকে এখানের যে মেডিকেল বোর্ড আছে সিদ্ধান্ত নিয়েছে রেফার করা, কলকাতা রেফার করা হয়েছে। এক্সিডেন্টই হ্যাঁ, যা তক মেরে ড্রাইভার সে বাত হুই হ্যাঁ, তো ও কই পেচ মে গাড়ি কো মোড় রহে থে, তো উস সময় দুবারা ব্যালেন্স নেই রাখ পায়া, তো ও ব্যালেন্স নেই রাখ পায়া না, টেকনিক্যাল ফেলিওর হুদা ভি ড্রাইভার বাতা নেই পায়েগা, অ্যাক্সিডেন্ট হোনে কা তো কেসে বতায়েগা, ইসলিয়ে ও সব তো যাচ কি বিষয় বাদ মে দেখেঙ্গে কিস কারণ সে হুই হ্যায়। আভি পহলে ইনকো সুরক্ষিত লায়া গয়া, ইসকে লিয়ে মে ত্রিপুরা পুলিশ কো অর মেরে অ্যাডমিনিস্ট্রেটিভ জব ভি অফিসার ইনকো মে বধাই দেতা হুঁ, কম সে কম ওহাঁ সবই লোক রাত জঙ্গল সে সবকে নিকাল কে লায়া, পহরে জানকারি হুই তো এক নেই মিল রা, ও ভি মিল গয়া হ্যায়, তো সবকে সব হসপিটাল মে হ্যাঁ ইলাজ মে হ্যাঁ, বড়ি বাত হুসকে বাদ দেখেঙ্গে কিস কারণ সে হুই কাহা হুই ক্যা কারণ। ছোটা রোড হ্যায় ইসকে লিয়ে আপ লোগ ক্যা দেখিয়ে ছোটা রোড কে বিষয় মে রোড তো বহু পহলে সে বানা হওয়া ইয়ে NHIDCL কো দিয়া গয়া হ্যাঁ, বারিশ কে কারণ সে আভি বহু ল্যান্ডস্লাইডিং হতে ও রোড মে মেন্টেনেন্স কে বাকি হ্যায়, মেন্টেনেন্স দিয়া হুয়া 50 crore কি, তো ইসকো কাম ভি NHIDCL কো দিয়া গয়া হ্যায়, 3-4 টেন্ডার হো চুকে, পূজা কে বাদ সে কাম শুরু হো যায়, কুছ কুছ পোর্শন মে কাম শুরু ভি হুই হ্যায়, ওর বাদ মে ইয়ে ভারত উসমে ভারতমালা মে ভি হ্যায় जो कि फोर लाइनिंग होगी, तो अब समय लगेगी, किंतु कम से कम इसका चौड़ीकरण हो जाए, इसका टेंडर बहुत जगह में हो चुकी है, बाकी जो पोर्शन बाकी है उसमें भी टेंडर हो जाएगा। इसमें मेंटेनेंस के लिए भी 50 crore रुपया केंद्र सरकार की तरफ से हमने डिमांड्स की है, क्योंकि वो NHIDCL के पास है,
तो वो भी आ जाएगा। नहीं भी आए पीडब्ल्यूडी इसका मेंटेनेंस शुरू कर दे रहा है, दुर्गा पूजा के कारण से प्रेशर के कारण से हम नहीं कर पा रहे हैं, वो भी पूरी हो जाएगी। बेसिकली छत्तीसगढ़ में इलेक्शन की ड्यूटी के लिए त्रिपुरा से 8 कंपनी जाने वाले थे, तो टीएसआर के 8th बैटालियन से ये ड्राइवर के साथ 29 जवान हैं जा रहे थे उसी, और जाते समय बरोमुरा के पास जो थर्मल पावर प्रोजेक्ट है उसके इर्द गिर्द गाड़ी जो गड्ढे में गिरी है, उससे सभी लोग लगभग इंजोर हुए हैं। एक सीरियस इंजोर है जो कि माथ में भी बहुत चोट लगी, बस स्पाइनल कोर्ट में भी ऐसा कुछ लग रहा है, अभी MRI के बाद स्पष्ट हो जाएगी। यहाँ चीफ सेक्रेटरी, DG और सभी पुलिस ऑफिसर, हेल्थ मिनिस्टर है, सभी छुट्टी के दिन था कि तो ऊपर वाला का अच्छा है वो उनका सहयोग, तो सभी डॉक्टर अगरतला में ही थे इसलिए सब लोग पहुँच गए हैं, सब नर्सेस डॉक्टर पूरे स्टाफ लगे हुए हैं। मेरा विश्वास है, मैं जहाँ तक देखा हूँ जो हेड इंजरीज हुई है तो उसमें प्राथमिक स्तर पर जिरानी हॉस्पिटल में इनको स्ट्रिच दिया गया है, सुविधा लाया है, बहुत सारी कॉन्स्टेबल की एक्सरे हुई है और अभी सब लगे हुए। मेरे विश्वास है पूरा जो ये लोग सब यहाँ से जल्दी रिलीज हो पाएंगे, और स्वाभाविक तौर पे ये दुखद घटना है क्योंकि आज ही ये लोग जाने वाले थे, ऐसा कोई साइक्लोन भी नहीं हुई, तूफान भी नहीं हुई, उसके ऊपर ये हो गई है, दुखद है। हम लोग सब मिलके इसका मुकाबला करेंगे और मेरे जवान को पूरा विश्वास है वो अपने आप उसको हम लोग संभाल लेंगे, और जो इंजोर्ड ज़्यादा है उसको सरकार जो भी व्यवस्था है आधुनिक तमु चाहे यहाँ हो चाहे बाहर के स्टेट हो, हम लोग सब व्यवस्था करेंगे। उसी दिशा में हेल्थ मिनिस्टर जो भी दायित्व लेके काम करना उस दिशा में काम करेंगे।